বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গণতন্ত্রের চর্চার একটি অন্যতম অনুষঙ্গ হচ্ছে নির্বাচন এবং বাংলাদেশের স্থানীয় সরকার পরিষদ বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দফাও নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং এই নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। আমরা জানি অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলই দলীয় প্রতীকে এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, কিন্তু সরকারি দলের অভ্যন্তরেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা আমরা লক্ষ্য করেছি এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে, অনেক হতাহতের ঘটনা ঘটেছে এবং এই নির্বাচন থেকেই অনেকে মনে করছেন যে আগামী নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন যেটি 2023-এর শেষে বা 2024-এ শুরুতে হবার কথা সেটি কেমন হতে পারে সেটিও বোঝার একটা চেষ্টা অনেকে করছেন। নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে ফেব্রুয়ারিতে, নতুন নির্বাচন কমিশন গঠিত হবে, কীভাবে গঠিত হবে সেটি নিয়েও নানা রকমের বিতর্ক আছে এবং 2023-এর নির্বাচন কার অধীনে, কোন সরকারের অধীনে, কোন ধরনের নির্বাচন কমিশনের অধীনে হওয়া উচিত সেগুলো নিয়ে নানা মহলে নানা আলোচনা বিতর্ক নানা প্রশ্ন নানা বিবৃতি আমরা লক্ষ্য করছি। নির্বাচনের বাইরে বাংলাদেশের গণতন্ত্রের সংকট, গণতন্ত্রের চর্চা এগুলো নিয়ে নানা রকমের জাতীয় আন্তর্জাতিক নানা মহল থেকে নানা রকমের বক্তব্য আমরা বিভিন্ন সময়ে শুনি এবং সেই সোনার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আগামী ডিসেম্বরের 9 এবং 10 তারিখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা যে ডেমোক্রেসি সামিট বা সামিট ফর ডেমোক্রেসি সেই প্রসঙ্গটি এবং সেই সামিটে বাংলাদেশ এবার আমন্ত্রিত হয়নি। ধারণা করা হচ্ছে যে যেসব দেশকে বাদ দেওয়া হয়েছে সেই সব দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিবেচনায় গণতান্ত্রিক দেশ নয় বলেই তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এই তালিকায় আমরা জানি যে চীনের মতো দেশ আছে, উত্তর কোরিয়ার মতো দেশ আছে, হাঙ্গেরি আছে, মিয়ানমার আছে, এইসব দেশকে তারা বাদ দিয়েছেন, সেই তালিকায় বাংলাদেশ নামও যুক্ত হয়েছে। এটি নিয়ে বাংলাদেশের ভেতরেও আমরা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ কেমন আছে নানাভাবে সেই প্রশ্ন তোলা হয়, তার অধিকার আছে কিনা ভোট দেওয়ার অধিকার, তার হিউম্যান রাইটস কতটা আছে, এইসব নানা প্রশ্ন নানা মহল থেকে তোলা হলো, কিন্তু যে সংকটটি সবচেয়ে গভীর এখন সেটি হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্যের যে অসঙ্গতি বা বিস্তর ফারাক সেটি এবং এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সেই মূল্যবৃদ্ধির প্রভাব রয়েছে নিত্য পণ্যের মূল্যে, পরিবহনের ভাড়ার মূল্যে এবং সেই সঙ্গে বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্র এইসব নিয়ে আলোচনার মধ্যে করে নতুন করে যুক্ত হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি বহুল আলোচিত জাস্টিস এস কে সিনহার মামলার রায় এবং মামলায় তাকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন যদি এতটাই অপরাধী এবং দোষী হয়ে থাকেন তাহলে তার আমলে তিনি বিচারপতি থাকাকালীন যেসব রায় দিয়েছেন সেই সব রায়ের কী হবে, এইসব প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তুলবার চেষ্টা করছেন। জাস্টিস সিনহার এই রায়কে কেন্দ্র করেও নানা রকমের পক্ষে বিপক্ষে নানা রকমের যুক্তি আছে, কথা আছে, সেগুলো নিয়েও আলোচনা নানা মহলে চলছে। আমরা চেষ্টা করব এইসব প্রসঙ্গে আজকের টেবিলে, তৃতীয় মাত্রার আলোচনার টেবিলে তুলে আনবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে মাসানুর ইসলাম টিটু এবং আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার আসানুর ইসলাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। স্থানীয় সরকার এর নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদের, এই নির্বাচন আসলে কি বার্তা দিচ্ছে বাংলাদেশের জনগণের জন্য? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করেছেন। বিশেষ করে গত 11 নভেম্বর আমাদের দ্বিতীয় ধাপে আমার একটি উপজেলায় 8টি ইউনিয়ন সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে 8টির মধ্যে একটিতে নির্বাচন হতে পারে নাই একজন প্রার্থী নির্বাচনকালীন সময়ে মৃত্যুবরণ করাতে এবং বাকি 7টিতে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। অত্যন্ত কি বলবো যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা এত ছিল যে অ্যাভারেজ ভোট কালেকশন সবগুলা মানে 7টা কেন্দ্র মানে আমাদের যে ইউনিয়ন ছিল প্রত্যেকটারই 73, 74 থেকে 80 পর্যন্ত ছিল এবং অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। একটি ইউনিয়নে 23 ভোটেও একজন নির্বাচিত হয়েছে এবং সেইখানে 7টির মধ্যে 5টি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী মানে জয়যুক্ত হয়েছে। যেহেতু বিএনপির কোনো প্রতীকে কেউ নির্বাচন করেন নাই, তাদের যারা অংশগ্রহণ করেছেন স্বতন্ত্র মার্কায় ব্যক্তিগতভাবে করেছেন। গতবার এখান থেকে 2 জন ধানের শীষের প্রতীকে নির্বাচিত ছিলেন, এবার যেহেতু করেন নাই ওনারা প্রত্যেক 7টাইতেই ওনাদের প্রার্থী ছিল বাট স্বতন্ত্র হিসাবে তারা ইয়েছিল, কেউ জয়যুক্ত হতে পারে নাই। সো আমি যেটা দেখছি যে সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা অংশগ্রহণ। আমরা গণতন্ত্রের ওয়ান অফ দ্য কি মানে এলিমেন্ট আমি বলবো জনগণের অংশগ্রহণে ভোট এবং আমি মনে করি যে বিশেষ করে দ্বিতীয় ধাপে আমার যে অভিজ্ঞতা হলো আমার
দেলদুয়ার উপজেলায় সহ টাঙ্গাইলের আরও দুটো উপজেলা হয়েছে, অত্যন্ত উৎসাহ নিয়ে হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল, যার যার মতো করে ভোট কেন্দ্রে যেতে পারছে, ভোট হয়েছে। এবং তৃতীয় ধাপে আমার আরেকটি উপজেলা নাগরপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে 11টি ইউনিয়নে নির্বাচন হবে এবং 61 জন প্রার্থী সেখানে নির্বাচন করছেন। তার মধ্যে গতবারে যারা ধানের শীষে প্রতীকে নির্বাচন করেছিলেন তারা প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতীক বরাদ্দ হয়েছে গতকাল 12 তারিখে। সো সবাই স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আশা করি আমাদের তৃতীয় ধাপেরও যে নির্বাচন সেটাও জনগণের অংশগ্রহণমূলক হবে এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই ভোট দিবে। এবং আমি মনে করি যে এখানে একটা দৃষ্টান্ত স্থাপন হবে যে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। মিশা ইসলাম, বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকদিন ধরেই আলোচনা বিতর্ক আছে এবং বিশেষ করে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, আপনি কি মনে করেন এই নির্বাচনগুলো সেই নির্বাচনের যে বিতর্ক সেই বিতর্ক নিষ্পত্তিতে খানিকটা ভূমিকা রাখবে? আমি তো আশা করি, আমি বিশেষ করে জনগণের যে অংশগ্রহণ, যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং লাইন ধরে মা বোনেরা পর্যন্ত ভোট দিচ্ছে, সারাদিনই করে ভোট দিচ্ছে, মেম্বার প্রার্থী ছিল সেইখানে তাদের ইয়ে ছিল এবং মানে অত্যন্ত সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা ভালো লেগেছে যে প্রতীক নিয়েই যে নির্বাচনে জিততে পারবে না তারা সবাই ঘরে ঘরে গিয়েছে, দুয়ারে দুয়ারে গেছে, ভোট চাইছে এবং খুব ক্লোজ কনটেস্টেড ইলেকশন হয়েছে। এমন না যে খুব বড় গ্যাপ হয়েছে এবং কেউ বিনা ভোটে নির্বাচন বা যেটাকে বলে যে কোনো প্রতিদ্বন্দ্বিতা না এরকমও হয় নাই। মিনিমাম একটা ইউনিয়নে 4 থেকে 8 পর্যন্ত প্রার্থী ছিল, আমার নাগরপুরেও একই অবস্থা। সো মানুষের মধ্যে এই আস্থাটা ফিরে আসবে যে হ্যাঁ তাকে কেন্দ্রে যেতে হবে এবং ভোটটা ফেয়ার হবে এবং যার ভোট সে দিবে সেইটা মানে প্রমাণিত যে সেখানে ভোট দিতে পারতেছে। সো আমি অবশ্যই মনে করি যে এটা আস্থার সঞ্চার হবে এবং যারা ভোট থেকে নিজেদেরকে দূরে রাখছে, গণতন্ত্রের চর্চার ওয়ান অফ দ্য এলিমেন্ট হলো আপনি জিতেন আর হারেন আপনাকে অংশগ্রহণ করতে হবে। আপনি দেখেন ধারাবাহিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সবসময় নির্বাচনমুখী একটা দল এবং সেই মানে 48-এ বাংলাদেশ আওয়ামী লীগ হওয়ার পরে থেকে 54-র যুক্ত ফ্রন্ট নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, পরবর্তীতে 70-এ নির্বাচনে অংশগ্রহণ করেছে, 73-এ ইভেন যে সময় আওয়ামী লীগের খুব খারাপ অবস্থা ছিল 78-এও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করেছে, 79-এ নির্বাচন করেছে, 86-তে নির্বাচন করেছে, শুধু 88-তে নির্বাচন করে নাই যেহেতু স্বৈর শাসকদের মানে অত্যাচারের পর্যায়ে একটু বেশি বেড়ে গেছিল সেই জন্য হয়তো করে নাই এবং পরবর্তী থেকে 96 থেকে এখন কিন্তু ধারাবাহিকভাবে 96-15 ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই যেহেতু মানে ওটা তো একটা নির্বাচন আসলেই নির্বাচন হয় নাই, ওটা নিয়ে আপনি যদি ইনসিকিউরিটিও দেখেন ওটা অস্তিত্বই খুঁজে পাবেন না। সো এছাড়া আওয়ামী লীগ একমাত্র দল যে নির্বাচনের বাইরে অন্য কোনো রাস্তায় কিন্তু আওয়ামী লীগের বা কোনো গণতান্ত্রিক দলের ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। তাই গণতন্ত্রকে যদি আপনাকে চর্চায় রাখতে হয়, স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে যেমন খেলাধুলায় অংশগ্রহণ করতে হয় হারি আর জিতি, সেভাবে রাজনীতির চর্চাটাও জনগণের অংশগ্রহণের সুযোগটা দিতে হবে। আমি মনে করি যে এই ওনারা যদি এই স্থানীয় সরকার নির্বাচন মার্কায় করতো তাহলে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আরও বেশি হতো এবং ওনারা যারা করেছেন ওনাদের নিজেদের অবস্থানটা ওনারা বুঝতে পারতেন যে আসলে ধানের শীষের ভোটের অবস্থা কী। আমার যেটা মনে হয় যে ওনারা জানে যে ওনারা আসলে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, অংশগ্রহণ করলে যে সিগন্যালটা যাবে যে ভোটের সংখ্যা তো একটা হিসাব হবে, সেই সংখ্যাটা কোনো সম্মানজনক সংখ্যা হবে না আর ওনারা সেই সেই লজ্জায় আপনি মনে করছেন নির্বাচনে যান। মিস্টার কলিমুদ্দিন আহমেদ মিলন, কতটা লজ্জা আসলে আপনাদেরকে ঘিরে ফেলেছে যে যে কারণে এখন নির্বাচনে অংশ নিচ্ছেন না? ধন্যবাদ জিল্লুর ভাই এবং আমাদের আজকের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, যেই লজ্জার কথা উনি বলছেন সেই লজ্জা উনি কতটুকু পাচ্ছেন সেটা বিবেচনার বিষয়। ওনারা এখন আর লজ্জা পান না, সিলেটি ভাষা একটা কথা হ্যাঁ সরমান নাই। তো যে নির্বাচন কমিশন নিয়ে এই কথাগুলো ওনারা বললেন, এই নির্বাচন কমিশনকে আমরা চিনি বিগত সংসদ নির্বাচন থেকে শুরু করে, বিগত সংসদ নির্বাচনে ওনারা ওনাদের এই নির্বাচন কমিশনে এবং ওনারা যেভাবে লজ্জা সরম রেখে এখানে এমপি হিসাবে এসে বসে কথা বলছেন, ওনারা কিভাবে নির্বাচিত হয়েছিলেন সারা পৃথিবীর মানুষ জানে এবং ব্যাপকভাবে প্রমাণিত সবাই এটা জানে, উনি নিজেও জানেন যে উনি ওনার ভোট রাত্রে বা আগামী দিন বিগত আগের দিন সন্ধ্যার সময় কখন শুরু হয়েছিল। তো সুতরাং সারা বাংলাদেশে এই অবস্থা মানুষ জানে,
এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন এই যে ওনারা লজ্জার কথা বলছেন, ওনারা এই লজ্জা শরম ছেড়ে এর আগের সংসদ নির্বাচনেও যেখানে মানে 143টা মতো বোধ হয় এই ভোটে ভোটই হয়নি, মানুষের জনগণের কোনো আস্থা নাই, এবং আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে ধরে বেঁধে, এবং আরেকটা জিনিস স্পষ্ট করে আমি বলতে চাই যে সেই সময় আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় হস্তক্ষেপ, তাদের যে তখনকার যে রাষ্ট্রদূত ছিলেন এবং ভারত থেকে আসা রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমাদের দেশের শীর্ষ বেশ কিছু নেতাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে তাদেরকে চাপ দিয়েছেন যে এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এবং তাদেরকে নিয়ে হসপিটালে ভর্তি করেছেন বিভিন্ন বিষয়ে। এই বিষয়গুলোর ধারাবাহিকতা আস্তে আস্তে আজকে এই পর্যন্ত এসেছে। আপনারা জানেন যে বর্তমান আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেছি না, এই ধরনের একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে প্রতিষ্ঠান ধ্বংস, নির্বাচন কমিশন ধ্বংসকারী প্রতিষ্ঠান, এবং তারা হচ্ছেন পদলেহী কুকুরের মতো বর্তমান অবৈধ সরকারের নির্দেশ পালন করে যাচ্ছেন। সুতরাং আমরা লক্ষ্য করেছি যে এই নির্বাচনে দেখবেন যে শত শত ইউপি চেয়ারম্যান সাহেবরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে কখনো এটা ঘটেনি, ঘটার কথাও নয় স্থানীয় সংসদ নির্বাচন। এই ধরনের তুঘলকি কাণ্ডের একটি নির্বাচন থেকে আমরা সরে দাঁড়িয়েছি, প্রতীক বরাদ্দ করিনি, আমাদের দল অংশগ্রহণ করে নাই, আমরা সরে দাঁড়িয়েছি এই জন্য যে আমরা একটি পরিষ্কার ভাবে বলতে চাই যে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের মাধ্যমে, নিরপেক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আগামী সকল নির্বাচন, স্থানীয় নির্বাচন, সরকার নির্বাচন এবং আমাদের জাতীয় নির্বাচন আমরা করার জন্য দাবি করে দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশের এখন প্রধান সংকট হচ্ছে মানে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন কমিশন আপনাদের পছন্দ হলেই আপনারা নির্বাচনে যাচ্ছেন, এরকম ব্যাপার কি? না, তাদের কাজ পছন্দ হলেই হইল। বেশ, আসসালামু আলাইকুম। কিছু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের মধ্যে মধ্যে কমিউনিকেশনে গ্যাপ হয়েছে, বাট অনেকখানি আমরা তার কথা ওনার বক্তব্য শুনেছি। জি, ধন্যবাদ আপনাকে, আর বিশেষ করে আমাদের কলিমউদ্দিন আহমেদ মিলন সাহেব হয়তোবা শুনতে পাচ্ছেন, তো উনি আমাদের লজ্জা নিয়ে কথা বলেছেন, হায়া নিয়ে কথা বলেছেন। আমার প্রথমে ওনার কাছে বিনীত প্রশ্ন, সেটা হলো যে উনি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, আশা করি উনি শুনছেন, তো উনি যে নির্বাচনগুলোয় সংসদ সদস্য হয়েছেন, 1988 সালের নির্বাচন কেমন হয়েছিল, যেহেতু উনি নিজেই এই নির্বাচনগুলোয় অংশগ্রহণ করেছিলেন, এবং 88-র পরে 96-এর ফেব্রুয়ারি নির্বাচনে উনি অংশগ্রহণ করেছেন, 2001 থেকে আরম্ভ করে এখন পর্যন্ত প্রতিটা নির্বাচনেই উনি অংশগ্রহণ করেছেন, তো উনি আসলে যদি একটু আমাদেরকে বলতেন ওনার অভিজ্ঞতার কথা, যে এরশাদের সময় 88 সালে ওনার নির্বাচনের কী অভিজ্ঞতা হলো, 96-এর ফেব্রুয়ারিতে একক নির্বাচন আর কি অভিজ্ঞতা হলো, এবং সেই অভিজ্ঞতা থেকে উনি লজ্জিত হন নাকি গণতন্ত্রের বাংলাদেশে, তাহলে আসলে আলোচনাটা আরও প্রাসঙ্গিক হতো যদি একটা কম্পারেটিভ থাকতো। একটা আদর্শের জায়গা থেকে যদি আপনি গণতন্ত্র নিয়ে চিন্তা করেন, তাহলে আমাদের অনেক পথ এগুতে হবে। গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করা দরকার, এবং গণতান্ত্রিক পরিবেশ কখনো 21শে আগস্টের মতো ঘটনা গণতান্ত্রিক পরিবেশ ঠিক রাখে না। আবার আমাদের এই ঘুরে ফিরে 1975 সালের 15ই আগস্টের কথা মনে করতে হয়। এই ধরনের ঘটনার কারণে দেশে 1975 সালের 15ই আগস্টের পর থেকে সামরিক শাসকরা বারবার এদেশের গণতান্ত্রিক চর্চায় আমাদের বাধা দিয়েছে, এর মধ্যে ধর্মকে সংযুক্ত করেছে, এবং এই চর্চাটাকে চালু রাখতে হবে। উনি নিজে বললেন যে প্রতিদ্বন্দ্বিতাবিহীনভাবে অনেকে নির্বাচিত হয়েছে, আজকে যদি ওনারা জনগণের কথা মনে রাখতেন, তাহলে অন্তত একটা প্রতিদ্বন্দ্বী দেওয়ার জন্য প্রতীক হিসাবে ওনারা বলতে পারতো যে আমরা কাউকে গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করব না, কোনো জায়গায় আমরা আনকনটেস্টে কাউকে আমরা চেয়ারম্যান হতে দিব না, এটাও তো একটা গণতন্ত্রের চর্চা হতো। তো ওনারা এটা না করে, আমরা 1986 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিল, আমরা জানতাম যে আমরা হয়তো ক্ষমতায় আসতে পারবো না, হয়তো জনগণের ভোট দিতে দেওয়া হবে না, তারপরেও কিন্তু আমরা অংশগ্রহণ করেছিলাম, এটা প্রমাণ করার জন্য যে আসলে এই সামরিক সরকারের আন্ডারে নির্বাচন করা যায় না। তো উনি অনেক প্রসঙ্গ তুলেছেন, আমি নির্বাচন নিয়ে ওনাকেই বলবো, 1908 সালের নির্বাচনে কিন্তু উনি 85,000 ভোট পেয়েছেন, 2008-এ
তো উনি কিন্তু 85,000 ভোট পেয়েছিলেন। 1918 সালের 2018 সালে যে নির্বাচন হয়েছে সেই 2018 সালের নির্বাচনে উনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে উনি ভোট পেয়েছিলেন, ভোট পান নাই তা না। তো উনি এই নির্বাচনগুলো এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা নির্বাচনে উনি অংশগ্রহণ করেছেন। তো উনি যদি এই নির্বাচনগুলো বিশ্লেষণ করতেন যে 88 সালের নির্বাচনে এই ভালো দিক ছিল, এখন আমরা পিছিয়ে গেছি, এই 2018 সালের নির্বাচনে এইখানে পিছিয়ে গেলাম, বা 96 সালের ফেব্রুয়ারির নির্বাচনে এই ভালো দিকগুলো ছিল, 14 সালের নির্বাচন, তাহলে আমরা আসলে আলোচনাটা অনেক বেশি কি বলো হতো, মানে যারা দর্শক আছেন তারা দেখে মনে করতে পারতো যে হ্যাঁ আগের আমাদের অবস্থা অনেক ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। গণতন্ত্র একটা চর্চার বিষয়, বাংলাদেশের বয়স 50। আমি এই গত 8 থেকে 10 তারিখ পর্যন্ত মানে মালেতে একটা পার্লামেন্টারি অডিট কমিটির একটা মিটিং ছিল, সেখানে ব্রিটিশ 3 জন পার্লামেন্টারিয়ান আসছিল, যে বলতেছিল যে কিভাবে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি কিভাবে বৃদ্ধি করা যায়। সো সেটা নিয়েই আমাদের একটা ওয়ার্কশপ ছিল। সেখানে তারা বলতেছিল যে দেখো আমাদের 160 বছরের গণতন্ত্র, আমরা পাবলিক অ্যাকাউন্ট কমিটি আমাদের যেটা আছে ওদের ওইখানে আছে, এবং তারা ওইখানে বিরোধী দলীয় প্রধান মানে একজনকে ওই কমিটির চেয়ারম্যান করে, এবং একই সাথে কনজারভেটিভ পার্টির 2 জন সংসদ সদস্য এসেছেন যারা ওই কমিটির মেম্বার, কো চেয়ার, এবং ওনারা এসেছেন। ওনারা বললো যে আমরা বানান জানি কি অবশ্যই 2টা ভিন্ন মতের, আমি লেবার পার্টি সে কনজারভেটিভ পার্টি, আমাদের বিতর্ক হয়, কিন্তু যখন ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির কথা তখন কিন্তু আমরা একই টেবিলে সরকারের সমালোচনাগুলো করি। আপনি যদি দেখেন সরকারের এই যে এই সময়ের যে সরকারের যতগুলি জিনিস আলোচনা এসেছে বা আপনারা নিউজ মিডিয়া কভার করছেন সবগুলা কিন্তু সরকার ব্যবস্থা নিচ্ছে, কোনোটা হয়তো আপনারা আগে দেখাচ্ছেন সরকার ব্যবস্থা নিচ্ছে, কোনোটা সরকার ব্যবস্থা নিচ্ছে আপনারা সেটাকে ফলো আপ নিউজ করতেছেন, কাউকে কিন্তু দলীয় কারণে ছাড় দেওয়া হচ্ছে না। সো এই যে জিনিসগুলো, এই গণতন্ত্রের চর্চায় সহনশীলতা, একই জায়গায় অংশগ্রহণ, এই জিনিসগুলো কিন্তু মিস্টার মিলন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে ডেমোক্রেসি সামিট সেখানে বাংলাদেশের আমন্ত্রণ না পাওয়াটাকে লজ্জাস্কর বলছেন, এবং উনি মনে করেন যে সেটি আসলে বাংলাদেশ যে গণতান্ত্রিক দেশ না তার প্রমাণ বহন করে না। আমেরিকার গণতন্ত্রের এবার যখন ট্রাম্পের নির্বাচন হয়েছিল তারা এই 100 বছরের উপরে গণতন্ত্রে তারাও কিন্তু নির্বাচিত পরাজিত হয়ে বানাম জানি কি হোয়াইট হাউস বা আক্রমণ করেছে। সো গণতন্ত্র ওরা যে করলেই সেটাকে একেবারে একটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে, আর বাকি কোথাও স্ট্যান্ডার্ড থাকবে না, কমনওয়েলথের পার্লামেন্টের কোনো গ্রহণযোগ্য থাকবে না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এগুলো হলো রাজনৈতিক লবিংয়ের ব্যাপার। আপনি জানেন যে আমেরিকায় বিশেষ করে আমেরিকান ডেমোক্রেসিতে লবিস্টরা একটা অনেক বড় মানে ভূমিকা রাখে, কাকে কোন ইনভাইটেশনে নেওয়া হবে কাকে নেওয়া হবে না। এবং আমরা জানি যে দেশের বাইরে একটা বড় শক্তি এই সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, লবিস্ট নিয়োগ করতেছে, আমরা দেখেছি যে পয়সা দিয়ে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় লবিস্ট নিয়োগ করে, কিন্তু একটা জিনিস তারা খেয়াল রাখে না। উনি বলল যে ভারতীয় হস্তক্ষেপ হয়েছে, উনারা যে বিভিন্ন দেশের হস্তক্ষেপ কামনা করে, এর আগেও আমরা দেখেছি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আরম্ভ করে আমেরিকান সরকারের কাছে বিভিন্ন অ্যাম্বাসেডারের কাছে উনারা ধর্ণা ধরছে যে এইভাবে করা যায় নাকি। এবারও কিন্তু কয়েকদিন আগে দেখলাম যে ব্রিটিশ অ্যাম্বাসেডার বা জার্মানি ব্রিটিশ অ্যাম্বাসেডারই উনি বলছে যে বাংলাদেশের নির্বাচন কী হবে সেটা বাংলাদেশের সংবিধানে বলে দেওয়া আছে। সো বাংলাদেশের সংবিধান মেনেই আপনাকে বাংলাদেশের রাজনীতি করতে হবে এবং বাংলাদেশের গণতন্ত্রের চর্চা করতে হবে, সেটা আমেরিকার ডেমোক্রেসিতে হবে না বা এই ইউরোপের ডেমোক্রেসিতে হবে না। জি, একটু আমি আসি আপনার কাছে মিশা কলিমুদ্দিন আহমেদ মিলন, উনি দ্রব্যমূল্য এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন। যে অবশ্যই দ্রব্যমূল্যের ব্যাপারটা আমরা কনসার্ন, এবং আপনি জানেন যে ফুয়েল যেটা এটা একসময় $35 এই কোভিডের সময় কিন্তু $35 নেমে এসেছিল, সেই প্রাইস কিন্তু এখন $88, এটা একটা আন্তর্জাতিক প্রোডাক্ট। সো এটা আপনি চাইলেই কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এক, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, পাকিস্তান বলেন, মিয়ানমার বলেন, এটা কিন্তু আন্তর্জাতিক মার্কেটের সাথে এটা উঠানামা করে। সো যেহেতু আমাদের দেশের পার্শ্ববর্তী দেশের ভারতে এই প্রাইস সমন্বয় করার পরেও কিন্তু আমাদের চেয়ে ডিজেলের দাম এখনও আজকেও কিন্তু আমাদের বাংলাদেশের টাকার মূল্যে ভারতীয় রুপির মূল্যে আমাদের ডিজেলের দাম তাদের চেয়ে কম, এবং পৃথিবীতে অনেক দেশে আমাদের কম। সো যেহেতু একটা আন্তর্জাতিক একটা এটা, আমার দেশে তেল উৎপাদন হয় না, আমরা তেলে ইম্পোর্টের উপরে নির্ভরশীল, যে প্রাইসে আমরা ইম্পোর্ট করব সেই প্রাইসের উপরেই আমাদেরকে কিন্তু মূল্য নির্ধারণ করতে হবে। সরকার অবস্থায় এই ব্যাপারে কিছুটা সাবসিডি দিচ্ছে, ভবিষ্যতে লাগলে আরও হয়তো দিবে, বাট সেটা আন্তর্জাতিক বাজারের সাথে তো আমার সামঞ্জস্য রেখে
আমাদেরকে করতে হবে। ইম্পোর্টেড প্রাইস বাড়লে আপনি দেখেন অলরেডি কিন্তু ডলারের উপরে চাপ বেড়ে গেছে, যেহেতু ইম্পোর্টেড প্রাইস বেড়ে যাচ্ছে। সো একটার সাথে আর একটা রিলেটেড। সো এই জিনিসগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, এবং হয়তো আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম কমে তখন এটা হয়তো আমরা আবার কারেকশন করতে পারি। মেশাকুল মদিন আহমেদ মিলন, ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে তেলের দামের কথা, আন্তর্জাতিক বাজার বৃদ্ধি পেয়েছে, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গিয়েছিল, যার ফলে 7 বছরে লাভ হয়েছে, লাভ করে লাভের টাকা গুনেছেন 43,137 কোটি টাকা, তখন কেন তেলের দাম কমান নাই? আর সেই লাভের টাকা দিয়ে করোনা আক্রান্ত বাংলাদেশের অর্থনীতি, করোনা আক্রান্ত ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, যখন মাত্র করোনার কিছুটা পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে বিপর্যস্ত অবস্থায় আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার চিন্তা করছিল, তখনই আপনারা এই ভর্তুকি না দিয়ে, মানে অ্যাডজাস্ট না করে, আগের লাভের টাকা থেকেই কিছুটা অ্যাডজাস্ট না করে আপনারা আপনারা এই ব্যবস্থাটা নিছেন, যা সারা দেশে ভয়ঙ্করভাবে এটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবং শোনা যাচ্ছে এবং আজকে পত্রিকাতেও আছে যে এখন আপনারা বিদ্যুতের দাম এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সক্রিয়। আমরা মনে করি এটা জনগণের প্রতি একটি ভয়ঙ্কর বৈষম্যমূলক আচরণ। গত 10 বছরে বিদ্যুতের দাম, 11 বছরে বিদ্যুতের দাম আপনারা বাড়িয়েছেন 10 বার, আর 118% বৃদ্ধি করেছেন গত 11 বছরে। আপনারা কি বলতে চান যে এই এই যে বৃদ্ধিগুলা জনগণের, আমার তো মনে হয় দেশের জনগণের পক্ষে মানে আপনারা মোটেও কাজ করতেছেন না, এবং আপনারা জনগণকে আরো বেশি বিপদের মুখে এবং পরিস্থিতি আরো যাতে অসহনশীল হয় সেরকম একটা পরিস্থিতি নিতে আপনারা মোটেও দ্বিধাবোধ করছেন না। তেলের দাম বাড়াইয়া দিলেন, অ্যাডজাস্ট করলেন না, এবং আপনারা বাসের ভাড়া বাড়িয়ে দিলেন 26.76%, লঞ্চের ভাড়া বাড়িয়ে দিলেন 35.29%। জনগণের পক্ষে কি কাজটি আপনারা করলেন? আপনারা বাস মালিকদের ভাড়া বাড়াইয়া দিলেন, লঞ্চ মালিকদের ভাড়া বাড়াইয়া দিলেন, ওদের সাথে আর তাহলে কি মানে মানে এটা কি একটা পাতানো খেলা যে আপনারা 2 দিন বন্ধ রাখবেন আমরা বাড়াইয়া দিব? এদের নেতা, ওনার নেতা যারা, তারা তো সবাই আপনাদের লোক, এবং সুতরাং জনগণ এটা গভীর সন্দেহের সাথে দেখছে। আমি একটু আগে বলতেছিলাম যে আমাদের দেশের কৃষকদের যে অবস্থা, কৃষকরা 16% ফুয়েল ব্যবহার করে কৃষি উৎপাদনের জন্য, এবং আসন্ন বোরো মৌসুমে এই এই ব্যবহার করা ফুয়েলের মূল্য হচ্ছে, অতিরিক্ত যে লাগবে তার মূল্য হচ্ছে 757 কোটি টাকা। অতিরিক্ত ব্যয় আপনাদের মূল্য বৃদ্ধি করার জন্য তাকে 757 কোটি টাকা কৃষক ভাইয়েরা অতিরিক্ত পে করতে হবে। তো আপনারা কার পক্ষের? তো একমাত্র বাস মালিকরা লাভবান হয়েছে, একমাত্র ওই যে 46,000 কোটি টাকা লুটপাটের সময় আপনারা লাভবান হয়েছেন, এবং সারা দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এই জন্য আপনারা আসলে এইরকম একটি দুঃশাসন, অপশাসন এবং অবৈধ শাসন, লুটপাটের শাসন চালানোর জন্যই এই ধরনের নির্বাচন ব্যবস্থা চান, এই ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা চান। এটা মনে করার কোনো কারণ নাই যে এই ব্যবস্থা সব সময় চলবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আগামী 15 তারিখ থেকে 41 দিনের ধারাবাহিকভাবে বিএনপি 5 দিন, অঙ্গ সহযোগী সংগঠনগুলো 3 দিন করে সারা বাংলাদেশে বিভাগে, জেলায়, উপজেলায়, ইউনিয়নের হাট গুলোতে জনগণের কাছে এই দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনগণের কাছে যাব, এবং আমরা বলবো যে এটি একটি অপশাসনের সরকার, এটি একটা অবৈধ সরকার, গণতন্ত্র ধ্বংস করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। সুতরাং সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে বাঁচার জন্য, দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার আনার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আগামী 15 তারিখ থেকে 40 দিনের কর্মসূচি
বিএনপি এবং তার 11টি সহযোগী এবং অঙ্গসংগঠনের ইউনিটগুলি কাজ করবে। আমরা আশা করি আমাদের আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে পারব। শেখ কলিমউদ্দিন আহমেদ মিলন, আপনি আপনি নির্বাচন নিয়ে কথা বলছিলেন, আপনি দ্রব্যমূল্য নিয়ে কথা বললেন, আপনি প্রেসিডেন্ট বাইডেনের ডেমোক্রেসি সামিট নিয়ে কথা বলেছেন, আপনি জাস্টিস সিনহার বিচারের রায় নিয়ে কোনো কথা মন্তব্য করবেন? জি, আমি সেখানে আসছি। ওনারা এত বেশি, আমি আমার ভাইয়ের কথা অনুসারে আনছি, এত বেশি লজ্জা সরমহীন হয়ে গেছে যে দে ওনাদের পক্ষে কথা বলবে না, তাকে সে তাকেই ওনারা হয় গুম করবেন, খুন করবেন, জেলে দিবেন, পঙ্গু করবেন, প্রয়োজনে মামলা দিয়ে 11 বছর জেল দিবেন তিনি সাবেক প্রধান বিচারপতি বলেও। এই একটা কালচার ওনারা ভয় ভীতি ওনারা জনগণের মধ্যে দেশের মধ্যে দিতে চান। এরকম একটা পরিস্থিতিতে দেশের মানুষও ওনাদেরকে বিশ্বাস করে না, ওনাদেরকে ওনাদের পায়ের নিচে মাটিও নাই। আমরা তো বলি আপনারা যদি এত ভালো ভালো কাজ করে থাকেন তাহলে স্বচ্ছ নির্বাচন দেন না কেন? এটা আমার ভাই যিনি এখানে কথা বলছেন তিনি নিজেও জানেন যে ওনারা অবৈধভাবে পার্লামেন্টে এসেছেন এবং এই পার্লামেন্ট দ্বারা নির্বাচিত সকল কিছু, প্রধানমন্ত্রী, সকল কিছু মন্ত্রী, মন্ত্রী পরিষদ, সংসদীয় কমিটির কথা ওনারা বলছেন, কোন দেশে গেছে ওনারা সেই কথা বলেছেন। সুতরাং এই সকল কিছুই অবৈধ। সুতরাং এই বিবেকের তাড়না হলেও জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য জনগণ যে আন্দোলন করছে তার প্রতি সম্মান দেখানো উচিত। সুতরাং সাবেক প্রধান বিচারপতি হোক, আরেক বিচারপতি রায় দিয়েছিল দশ সাহেব, উনারে দৌড়াইয়া মালয়েশিয়া পাঠিয়েছে, উনি যেটা পাইছে সেটা রায় দিছে, একটা মানি লন্ডারিং, মিথ্যা মানি লন্ডারিং মামলায় রায় দিয়েছে, উনারে ওনার দেশেই থাকতে দেয় নাই, পাঠাই দিছে ইয়েতে। আর উনি যখন ছিলেন তাহলে ওনার যে উনি যখন ছিলেন উনি যখন এই কাজগুলো করছেন ওনার দেওয়া রায়গুলোর কি অবস্থা হবে? তখন ওনার সমস্যাটা আসলো কোথায় যখন তাদের সাথে মতের পার্থক্য হলো, তখন হয়রান হয়ে গেলেন তাদের ওনাদের নির্দেশে রায় দিতে দিতে একবার হয়রান হয়ে গিয়ে একটু রিভোল্ট করার চেষ্টা করলেন, তখনই আমরা দেখলাম যে একজন সাবেক প্রধান বিচারপতি তার বাড়ি সিলেট বিভাগেই। আমরা যদি মনে করি তার প্রতি কোনো অন্যায় হয়ে থাকলে তীব্র প্রতিবাদ জানাই, ধন্যবাদ, এবং মনে করি যে সকল অপশাসনের ধন্যবাদ। মিস্টার কলিমউদ্দিন আহমেদ মিলন, ধন্যবাদ। মিস্টার আসানুল ইসলাম টিটু, জি, উনি কিন্তু ওনার 88 নির্বাচনের কথা বললেন না, উনি হয়তো শুনেন নাই যে 88 নির্বাচনে ওই সংসদে ওনাদের কি ভূমিকা ছিল, 96-এর ফেব্রুয়ারির নির্বাচন, এ কথাগুলি কিন্তু উনি সুন্দর করে হয়তো শুনে নাই, এই জন্য আবার একটু স্মরণ করাই দিলাম যে উনি ওই সময় কীরকম নির্বাচন হইতো, ওই নির্বাচনে উনি অংশগ্রহণ করে কি অভিজ্ঞতা অর্জন করছেন, এটাও কিন্তু দেশ জানতে চায়। উনি অনেকগুলি কথা বললেন, আসলে ওনারা একটা মানে কি বলবো ইস্যু খুঁজতেছে। আমি একটা জিনিস বললাম, এটা জনগণও জানে যে আন্তর্জাতিক বাজারে আমাদের তেলের দাম $88 প্লাস, এবং সেই কারণে আমাদের দেশে বৃদ্ধি করতে হয়েছে, এবং এটা অ্যাডজাস্টমেন্টের কারণে আপনাকে এই রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলি আছে সব জায়গায় পর্যায়ক্রমে করতে হবে। উনি বললেন যে কৃষকদের কথা, উনি হয়তো কৃষকদের সাথে যান না, আমি কৃষকদের সাথে থাকি, জানি ওখানে কি হয়। এখন কৃষকরা কিন্তু আর ডিজেল দিয়ে চালায় না, এর পরিমাণ অনেক কমে গেছে। উনি যে হিসাব দিলেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই হিসাব বছর পাঁচেক আগের, যখন ওনাদের সময় মানে 40% কম লোক এদেশে বিদ্যুৎ পাইতো, তখনকার হিসাব। এখন এই যে 12-13 বছর আগে, হ্যাঁ 12-13 বছর আগে, তা এখন বর্তমান বাংলাদেশের কিন্তু 99% কৃষকের বাড়িতে বিদ্যুৎ আছে। বর্তমান বাংলাদেশে কিন্তু কৃষকরা ইলেকট্রিক পাম্প ইউজ করে মানে কি পানি দেয়। ওই ডিজেলের ওই জিনিসটা বললে জনগণের কাছে, ওনারা যাক জনগণই ওনাদেরকে বলে দিবে, ওনাদের সময় কৃষকের সাথে সার নিয়ে যে ব্যবস্থা হয়েছে। আচ্ছা উনি বলুক, উনি বলুক, উনি শেষ করুক, উনি শেষ করুক প্লিজ। সেটা আমি আজকের ভোরের কাগজ এবং তাদের তথ্য উপাত্তের সমস্যা আছে,
বাংলাদেশে এখন 99% মানুষের ঘরে বিদ্যুৎ আছে এবং বেশিরভাগ বিদ্যুতের মাধ্যমে এখন সেচের ব্যবস্থা হচ্ছে। সো ডিজেলের যে ভর্তুকির কথা বলতেছে সেটার সংখ্যা অত্যন্ত কম, অবশ্যই এখনো আছে আমার এলাকায়ও ডিজেল চালিত আছে, বাট পরিমাণ এত বেশি হওয়ার কথা না এবং আমরা এনকারেজ করতেছি। শুনেন, আপনি যেহেতু জনপ্রতিনিধি, এনকারেজ করেন সবাইকে ডিজেল থেকে বের হয়ে সবাই যেন বিদ্যুতের মাধ্যমে পাম্পে সাশ্রয়ী মূল্যে তারা যেন পানির ব্যবস্থা করে, এতে আমাদের কৃষি উৎপাদন খরচা কমে যাবে। তো আমি যে কথাটা আসছিলাম, কে দিবে এই যে 11 বার বাড়াইছেন বিদ্যুতের বিলটা কে দিবে? না, বিদ্যুৎ না থাকলে তো বিলই দেওয়া লাগতো না, আপনাদের সময় তো বিল নিয়ে কোনো চিন্তাই করা লাগতো না, কারণ বিদ্যুৎই থাকতো না, আর যাদের থাকতো তাদের আবার ব্যাকআপ জেনারেটর রাখতো, বিস্তো আসতে আর যাইতো। এখন যে নিরবিচ্ছিন্নভাবে মানুষ 99% লোক দেশের বিদ্যুতের আওতায় আসছে, মানুষ 2 টাকা বেশি দিয়ে হইলেও মানুষ বিদ্যুতের নিশ্চয়তা চায় এবং তারা বিদ্যুতের নিশ্চয়তা পাচ্ছে, এটা জনগণের কাছে যান, জনগণ আপনাকে বলে দিবে যে জনগণ খুশি সবার ঘরে ঘরে বিদ্যুতে নাকি 2 টাকা বেশির জন্য তারা বিদ্যুতে খুশি না। আপনারা বিদ্যুৎ যদি দাম বেশি থাকে বন্ধ করে আপনি বলেন যে কেরোসিন দিয়ে আগের মতো চালাইতে, এখন আর ওই কথা বলবেন না। শুনেন, আপনারা কি করছেন আপনাদের সময়, আমি কথাগুলি, আচ্ছা আমার কথা শুনুন, উনি বলুক, আপনারা যখন লুটপাট হইলে আপনারা তো খাম্বা লাগাইছেন, এগুলো তো কথা বলতে চাই না, পুরনো কথা, আপনারা তো 5 বছর 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করে খাম্বা লাগাইছেন, তো মানুষ বিদ্যুৎ পাইছে পায় নাই, এখন তো মানুষ আসলেই বিদ্যুৎ পাচ্ছে, আর বিদ্যুতের একটা আন্তর্জাতিক বাজার মূল্য আছে, বিদ্যুতের উৎপাদন খরচা আছে, সেখানে একটা কমিশন করা আছে, তারা যাচাই বাছাই করে যেটা ন্যায্য মূল্য হয় সেটা নির্ধারণ করে এবং সেই অনুযায়ী বিদ্যুতের মূল্য নির্ধারণ করে। আপনাদের মতো হাওয়া ভবনে বসে খাম্বা দেওয়া হয় না, হাওয়া ভবনে বসে সবকিছু নিয়ন্ত্রণ করা হয় না, মুখস্থ কথা বললেন না, অতএব তথ্য উপাত্ত দিয়ে বলেন। 96 থেকে 2001-এ আমাদের বিদ্যুতের দামের অবস্থা কি ছিল? আপনারা 2001 থেকে 2006 পর্যন্ত আন্তর্জাতিক বাজারে মূল্য কত ছিল, আপনারা কতবার বিদ্যুতের দাম কমাইছেন? 91 থেকে 96-এ কতবার আপনারা বিদ্যুতের দাম কমাইছেন? এগুলা দেখে তথ্য উপাত্ত নিয়ে আমাকে কথা বলেন। 118% তো এই মানে মুখস্থ, ওনারা শুনেন, ওনারা মুখস্থ কথা রাতের ভোট, উনি নিজে যে নির্বাচনে অংশগ্রহণ করছে 88 সালে, আমি ব্যক্তিগতভাবে কথা বলতে চাই নাই, এখন বাধ্য হয়ে ওনার বলতে হয়, উনি যে 88 সালে নির্বাচনে অংশগ্রহণ করছেন সেখানে বিএনপিও ছিল না, আওয়ামী লীগে ছিল না, সেই সংসদে উনি নির্বাচন করে সংসদ সদস্য এবং তারপরে আমার লজ্জা পাইতে হবে। উনি 96-তে শুধুমাত্র বিএনপির অর্ধেক লোক, মানে এই 6 মাসের সরকার ছিল, সেই নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হয়েছেন, সেই মানে কি সেটা নিয়ে ওনার লজ্জিত হয় না, আমি লজ্জিত হব। সো লজ্জা যদি শুধু আমারই পাইতে হয় তো ওনাদের তো লজ্জিত হওয়ার কোনো কারণ নাই, ওনারা জনগণের কাছে যায় না কেন? আমি তো বললাম এখনও তৃতীয় ধাপ চতুর্থ ধাপের নির্বাচন আছে, ওনাদের এখনও সুযোগ আছে যে মানুষকে গণতান্ত্রিক অধিকার দেন, মানুষকে ভোট করার সুযোগ দেন, বিনা ভোটে কেউ যেন নির্বাচন না হইতে পারে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন। 2001 থেকে 2008 আপনারা কতটা মামলা দিয়েছেন আমাদের বিরুদ্ধে, আপনাদের কোন কেন্দ্রীয় নেতাটা এখন জেলে আছে? খালি হামলা মামলার কথা বলে, একটা কেন্দ্রীয় নেতা জেলে আছে, আর আপনাদের সময় 2001 থেকে 2008 আমাদের অর্ধেক কেন্দ্রীয় নেতা জেলে ছিল, আমাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা ছিল, আমার ব্যক্তিগতভাবে আমার নামে মামলা ছিল। তো মামলা নিয়ে ভয় করলে বঙ্গবন্ধু তার জীবনের অর্ধেকের বেশি সময় জেলে কাটাইছেন। রাজনীতি করতে হলে মামলা হবে, হামলা হবে, আমাদেরকে জনগণকে নিয়ে প্রতিহত করতে পারবে, এই মন্ত্রে আমরা রাজনীতি করি। ওনাদের মতো ওই সামরিক সরকার এসে ক্ষমতায় বসায় দিবে, কারোর ব্লেসিংয়ে এসে ক্ষমতায় বসতে হবে? 2001 সালেও কিন্তু ওনারা ব্লেসড হয়ে এই ক্ষমতায় আসছিল, এই কথাগুলি বলতে চাই না, ওনারা আবার ই খুঁজতেছে, পীর খুঁজতেছে কে ওনাদেরকে ব্লেসিং দিয়ে ক্ষমতায় আসবে। জনগণের ভোটে কোনোদিন বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই, ভবিষ্যতেও পারার কোনো সম্ভাবনা নাই। জাস্টিস সিনহার প্রসঙ্গে কোনো মন্তব্য? সিনহার প্রসঙ্গটা আমি বলি, সিনহার প্রসঙ্গটা আইনি, আমি এটা আবেগ নিয়ে কথা বলতে চাই না, আমি যদি একজন লয়ারকে ডাকেন কি মেরিটে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে উনি বলতে পারবে, বাট আমার যতটুকু পড়াশোনা করা আছে, যেহেতু আমি অর্থনীতি নিয়ে কাজ করছি, ওনার যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে এটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, যে ব্যাংকে এই ট্রানজ্যাকশনগুলো হয়েছে আমার দেখার সুযোগ হয়েছে, সেই ট্রানজ্যাকশনগুলি উনি ওনার ভাইয়ের নামে একটা লোন নিছেন এবং সেই লোনে ওনার অ্যাকাউন্টে সেই লোনের টাকা আসছে, এটা ডকুমেন্টেড এভিডেন্স আছে। অতএব আমি এখন প্রশ্ন তুলছি, এরকম একজন অসৎ লোক যদি এই যে তাহলে এত রায় দিয়েছে, সেই সব রায় কি হবে? না, এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য। শুনেন,
একজন বিচারপতি, তাও আবার প্রধান বিচারপতি যদি এই ধরনের অবস্থা দাঁড়ায়, এই নৈতিক অবক্ষয় হয়, সেটা এটা তো সাংগঠনিক ক্রাইসিসের মতো অবস্থা আমি মনে করি। যে আমাদের সাংবিধানিকভাবে এই জিনিসগুলো সাংবিধানিক পোস্টে যারা আছে, এটা আমাদের জন্য গর্বের কোনো বিষয় না, না বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের জন্য, না দেশের জন্য, না দেশের ভাবমূর্তির জন্য, না বিচার ব্যবস্থার জন্য। কিন্তু ইতিহাসে বলে যে এইরকম প্রত্যেক পেশায় কিছু কলঙ্কিত লোক থাকে, তাদের কারণে হয়তো আমরা অনেক সময় এই বিতর্কের মধ্যে পড়ি। অবশ্যই এটা একটা কলঙ্কজনক অধ্যায়, এই অধ্যায়টা আমাদের জন্য আমাদেরকে বিব্রত করে, ভবিষ্যতের বিচারপতিদের বিব্রত করবে এবং প্রধানপতিতে অবশ্যই আমরা সবাই বিব্রত হব। মিস্টার মিলার, আমি ব্যক্তিগতভাবে এখন গত 25 বছর ধরেই বিএনপির সাথে আছি এবং 2001 সনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, আমি প্রার্থী ছিলাম এবং আমি বিপুল ভোটে, প্রায় 16 লাখের ভোটের উপরে নির্বাচিত হয়েছি। 96 সনের কথা যেটা বলছিলেন, এটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য 15-20 দিনে একটি সংকট ছিল, কেবলমাত্র ওই সময় কয়েকটি বিল পাস করার জন্য। সুতরাং আমার মনে হয় বিষয়টা ব্যক্তিগতভাবে না আসলেই ভালো। বিগত দিনের এই দুইটি বিষয় আমি দুইবার উল্লেখ করেছেন বলে আমি বললাম, কিন্তু আপনি আপনি যেটা বলতে চাইছেন আমি আবার রিপিট হয়ে যায় তারপরেও বলি যে এই বর্তমানে যে তেলের দাম বৃদ্ধি করে, ফুয়েলের দাম বৃদ্ধি করে যে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে, আপনারা বলছেন 4-5 মাস ধরে ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে গেছে। আমি আবার উল্লেখ করতে চাই, জনগণের সামনে উপস্থাপন করতে চাই, 7 বছরে 43,763 কোটি টাকা লাভ করেছে, আর এখন 2-3 হাজার কোটি টাকা না দিতে পেরে করোনা পরবর্তী জনগণকে আরো বেশি বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলি, সারা পৃথিবীতে যেখানে জঘন্য রকম, যে সারা পৃথিবীতে কোথাও করোনা নিয়ে কেলেঙ্কারি নাই, কিন্তু আপনারা করোনা শুরুতেই কতগুলা কেলেঙ্কারি করেছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে এই বিভিন্ন হসপিটাল নির্ধারণ করেছেন, পরীক্ষা করার জন্য যে সমস্ত নিয়োগ দিয়েছেন সেখানে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের 11টি ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আমি বুঝি না বাংলাদেশকে আপনারা কোথায় নিয়ে যেতে চান, এরপরে তো আর কিছু থাকে না। সুতরাং আরেকটা বিষয় বলতে চাই যে ট্যাক্স কাঠামো অনুযায়ী এনবিআর এবং এনবিআর বহির্ভূত ভাবে 4.5 লাখ কোটি টাকার ট্যাক্স প্রতি বছর মানুষ দিচ্ছে, এই টাকা আপনারা সিংহভাগ জবাবদিহীবিহীন সংসদ থাকার কারণে সিংহভাগ আপনারা লুটপাট করে খাচ্ছেন। একেবারে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই এর সাথে সম্পৃক্ত এবং কেউ বিরুদ্ধে কথা বললেই তাদের উপরে নির্যাতনের খড়গ নেমে আসছে। আমাদের দলের 500 জন নেতা কর্মী গুম হয়েছেন, আমাদের 35 লক্ষ নেতা কর্মীর মামলায় আবদ্ধ এবং আমাদের হাজার হাজার নেতা কর্মী জেলে আছেন। আপনি এগুলো নিয়েও ব্যঙ্গ করেছেন, ঠিক আছে, পজিশনে আছেন, অবৈধভাবে পজিশনে আছেন, করতেই পারেন, তবে আমরা জনগণের উই আর কমিটেড যে জনগণকে এই দুর্দশা থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে লড়াই করে যাবে। আমি ইতিপূর্বে উল্লেখ করেছি, আবার বলতে চাই, 15 তারিখ থেকে আমরা 40 দিনের একটি গণ সচেতনতা কর্মসূচি সারা বাংলাদেশে জেলা, বিভাগ, মহানগর, উপজেলা, ইউনিয়নের বড় বড় হাট গুলোতেও যাবো। ইনশাআল্লাহ বাংলাদেশে আপনি যে কথাগুলো বলেছেন, আমি জানি যে আপনি নিজেও এখান থেকে বের হয়ে গাড়িতে উঠে যখন বাসায় বা ন্যাম ভবনে যাবেন তখনও ভাববেন যে আমি অনেকগুলা অসত্য কথা দলের দলের দলকে ঠিক দলের পক্ষের জন্য অনেকগুলো অসত্য কথা বললাম। মহান আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, এটি আমরা আশা করি। তবে এইভাবে চলার সুযোগ নাই, জনগণের বিভিন্ন দুঃখ। আমি বললাম যে ওনারা কৃষকদের কথা, আপনি বলেন এটা 2006 সালের কথা। ভাই, আজকের পত্রিকা থেকে গবেষণা সংস্থাদের ডেটা আমি আপনাকে দিলাম যে 16% ব্যবহার করে, 737 কোটি টাকা এডিশনাল ব্যবহার করতে হবে এই কারণে, আপনি সেটাকে তামাশার দিকে নিয়ে গেলেন। আসলে মানুষ বড় কষ্টে আছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রমিক কৃষক, তারা আসলে কঠিন এবং কারো কাছে কোনো সঞ্চয় নাই। গত কোভিড কালীন অবস্থায় তারা সকলেই আজ নিঃস্ব প্রায়,
এরকম একটি অবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে হয়েছে আপনাদের কোনো আজ টিসিবি ট্রাকগুলোর দিকে লক্ষ্য করেন না কেন? টিসিবি ট্রাকগুলোকে পারলে মানুষ ছিনায় নিয়ে যায়, মানুষের এত বেশি কষ্ট, সুতরাং এই কষ্টগুলো অনুভব করবেন এটি আমরা আশা করি। আর ওই যে কোথায় গেছেন, কি করছেন, গবেষণা এগুলো বাদ দেন, দেশের মানুষের দিকে তাকান। ফাইনালি তো ধরেন একজন রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিত্ব আপনারা, আপনার দল, আপনার সরকার, ওনারা যদি এত বেশি নির্মম হন বাংলাদেশের জনগণের প্রতি, এত বেশি নির্মম হন বাংলাদেশের জনগণের অধিকারের প্রতি, তাহলে আমার মনে হয় এটা সঠিক হবে না। আমরা আশা করব বাংলাদেশের জনগণ গণতন্ত্রের স্বাদ আবারও গ্রহণ করবে। আমরা আশা করব বিনা দোষে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে আটকে রাখা হয়েছে বিভিন্ন ভাবে বিনা দোষে, কেবলমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য, আমরা আশা করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই দেশে বাংলা হারিয়ে যাওয়া বাংলাদেশকে আমরা আবার ফিরিয়ে আনবো। টেক ব্যাক বাংলাদেশ। ধন্যবাদ। আসন ইসলাম, টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক হাওয়া ভবন। হাওয়া ভবনের রাজনীতিতে বাংলাদেশের মানুষ আর ফিরে যেতে চায় না। একটা মামলা তো হাওয়া ভবনের কোন সোর্সের কথা 12-13 বছর করতে পারেন না। না, হাওয়া ভবনের সোর্সের করেন নাই। মামুন সাহেব এখন জেলে আছেন এবং মামুন সাহেবের কার্ড ব্যবহার করে উনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বিদেশে আছেন। 2008 থেকে এই পর্যন্ত তারেক জিয়ার ব্যয় কিভাবে নির্বাহ করতেছে ওইটার হিসাবটা উনারা দিক। জনগণ থেকে পালায় থেকে স্কাইপে দেশ শাসন মানে দেশের দল চালাইয়া আমাকে একটু কথা বলতে দেন। আমি একটা অসত্য কথাও বলি না, আর আমি গাড়িতে উঠা মত পরিবর্তন করার মানুষ আমি না। আমার কথা নিয়ে আমি দায়িত্ব নিয়ে কথা বলি এবং দায়িত্ব নিয়ে চলি। আল্লাহর কাছে উনি মাপ চাক যে উনি জাসদের রাজনীতি করে 75 থেকে 81 পর্যন্ত জিয়াউর রহমান জাসদের উপর যে অত্যাচার করছে এই কথাগুলি উনি যে জাসদের রাজনীতি করেন উনি যদি বলুক আজকে টিভিতে যে 75-এর পরবর্তীতে 81 পর্যন্ত জাসদের বিরুদ্ধে জিয়াউর রহমান কিছু করে নাই, জাসদের নেতাকর্মীরা খুব ভালো ছিল, ইনু সাহেব এখনও জীবিত আছে এবং উনাদের যারা জাসদ করছেন তারা আছে, তাদের সব কিছু মনে আছে। আপনাদের খুব আপনাদের দুধ কলা দিয়ে আপনাদের ভালো রাখছে জিয়াউর রহমান, এইটা জাসদের নেতাকর্মীরা শুনলে এই যে আল্লাহর কাছে আপনার মাপ চাইতে হবে, আমার মাপ চাইতে হবে না। রাজনীতি করেন, দায়িত্ব নিয়ে রাজনীতি করেন। জাসদের রাজনীতি করছেন বিএনপির সময়, জিয়াউর রহমানের সময় জাসদের সাথে কি আচরণ হয়েছে এটা একটু আমার চেয়ে আপনার ভালো জানার কথা। আর আজকে মনে করি যে জাসদের যারা এখনো জীবিত নেতাকর্মী আছে 75 থেকে 81 পর্যন্ত যারা তাদের পরিবারের সদস্য হারাইছে তারা এখনো মনে রাখবে জিয়াউর রহমানকে, সেই দলে আপনারা যোগদান করছেন। আর আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক যারা জাসদের রাজনীতি করে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে রাজনীতি করতে পারেন। অতএব এগুলো আমাদেরকে বলেন না, আমরা শুনেন দলের সরকারকে সবাইকে হেদায়েত। আমি আপনার বহু আপনার বহু বাজে কথা আমি ধৈর্য ধরে শুনছি, একটু ধৈর্য ধরেন। গণতন্ত্রের আরেকটা জিনিস হলো ধৈর্য ধরে আরেকজনের কথা শুনতে হয়। আপনি যেভাবে বাকওয়াজ করছেন আমি প্রতিটা কথায় আপনাকে ধরতে পারতাম, কিন্তু আমি বলি নাই, তার কারণ আমার এই রাজনৈতিক শিষ্টাচার আছে যে আরেকজন বললে শুনতে হয়। আপনাদের এই শিষ্টাচারটা নাই। কিভাবে দেশ চালাইছেন 2001 থেকে 2006, কি কি হয়েছে ভুলে গেছেন? কন্ট্রাক্টরের সিন্ডিকেট তৈরি হয়েছে হাওয়া ভবনে ভুলে গেছেন? মানুষ ওই জায়গায় ফিরে যেতে চায় না। ছাত্র দল যুব দলের নেতৃত্বে টেন্ডারবাজি হয়েছে, এই যে কলা ভবনে গোলাগুলি হয়েছে, ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে, ভুলেন কেন এত তাড়াতাড়ি আপনারা? তো এগুলা মানুষ স্মরণ করতে চায়। এই যে টেক ব্যাক বাংলাদেশ, অত্যন্ত সুন্দর একটা ভালো স্লোগান দিচ্ছেন, এইটা নিয়ে মানুষের কাছে যান যে আমরা আবার হাওয়া ভবন ফিরিয়ে নিয়ে আসব, আমরা আবার এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করব, ক্লিন হার্ট অপারেশন করব। এগুলো বলায়েন না মানুষকে। আবার আপনারা এই যে সংখ্যালঘুদের সম্প্রদায় হিন্দুদের বিরুদ্ধে আপনারা ইয়ে করবে, আপনারা মনে করছিলেন যে কালীপূজার মধ্যে একটা দুর্ঘটনা তৈরি করে এদেশকে অসাম্প্রদায়িক একটা বিশৃঙ্খলার মধ্যে আনবেন, এটা সম্ভব না। কনস্পিরেসি বাদ দেন, একটা ভালো কর্মসূচি দিয়েছেন সেজন্য ধন্যবাদ, যে এই 40 দিনের কর্মসূচিতে অন্তত আপনাদের এই রিয়েলাইজেশন হবে যে জনগণ, যে জনগণকে আপনারা চিনতেন জনগণ আর সেটা নাই। এখনকার দেশের কৃষকরা ভালো আছে, এখনকার দেশের কৃষকরা ভালো দাম পাচ্ছে, তাদের পাটের দাম কত একটু খবর নেন,
যে পাটের দাম 1800 টাকার পাটের দাম এখন 3500 টাকা, সরষের দাম 2000 টাকার সরষে এখন 3000 টাকায় সরষের কৃষকরা পাচ্ছে, কৃষকরা দাম পাচ্ছে। এই 15 মাস কোভিড এর কারণেও মধ্যেও কৃষকরা কিন্তু দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ রাখছে, এমনি এমনি কিছু হয় নাই। এই 2008 এর পরে জননেত্রী শেখ হাসিনা একটা কৃষি বান্ধব সরকার বলেই কৃষকের দিকে দৃষ্টি দিয়েছে, তাদের উন্নত মানের বীজ দেওয়া হচ্ছে, নিরবিচ্ছিন্নভাবে সার দেওয়া হচ্ছে, বিদ্যুৎ দেওয়া হচ্ছে, যার ফলে কৃষি উৎপাদন বাড়তেছে। এমনি এমনি যদি ভাবেন যে উৎপাদন হয়ে যেত, আপনারা তো সারের জন্য মানুষকে গুলি করে মারছেন, এই ইতিহাস নিয়ে যাবেন? আপনি যশোদের রাজনীতি করেন না, সাধারণ মানুষের রাজনীতি করছেন না, এখন ক্ষমতায় এসে এগুলোও ভুলে গেছেন। এখন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই নাই, কিন্তু আপনি এমনভাবে মানে কথা বললেন যে না না না, যত খারাপ কাজ এখন হচ্ছে, যত গণতন্ত্রের চর্চা, এখন আমরা গণতন্ত্রহীন হয়ে গেছি। আগে গণতন্ত্র খুব ভালো ছিল, 88-তে তো গণতন্ত্রের একেবারে যে নির্বাচনে আমি প্রত্যেক জয়যুক্ত হয়েছেন, তখন তো বিএনপিও করে নাই, আওয়ামী লীগও করে নাই। সেই নির্বাচনে আপনি এরশাদের সহায়তায় আপনি সংসদ সদস্য হয়েছেন। তো এই কথাগুলি বলার আগে লজ্জা তো আপনাদের থাকা উচিত, আমাদের কেন লজ্জা থাকবে? আর আমার সব জায়গায় ঢালাওভাবে কথা বলতে বলতে বিবেচনাও আনেন না যে কোন কেন্দ্রে কোন জায়গায় কি হয়েছে। আমার 2018 সালের নির্বাচনেও আপনাদের ক্যান্ডিডেট গৌতম চক্রবর্তী 85,000 ভোট পাইছে, খবর নিয়ে তারপরে এই রাতের ভোট দিনের ভোট করেন। ওই রাতে কি গৌতম চক্রবর্তী কি রাতে 85,000 ভোট দিছে না দিনে দিছে? সো এই জিনিসগুলো ঢালাওভাবে বলতে বলতে আপনাদের আসলে আমার নাম জানি কি বলতেই থাকেন। জনগণ মাঠে যান, আর যদি মাঠে নাই হয় আমার এলাকায় যান, যে দেখেন মাঠে আসেন, রাজনীতি করি। ওই টেলিভিশনের টকশোতে গরম গরম কথা বলা যায়, সুনামগঞ্জে যে কথা বলেন, ওখানে আমাদের নেতৃবৃন্দ আছে। আপনি এই পাঁচটা নির্বাচন করছেন, আমাদের ওখানকার সংসদ সদস্য আপনার বিরুদ্ধে পাঁচটা নির্বাচন করছে, একটাই আপনি জিতছেন, উনি আরো তিনটায় জিতছে। সো অতএব একেবারে এমন ভাবে কথা বললেন না যে আপনি অনেক ভোট পাইছেন, 2008 আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, ওই 85,000 ভোট পাইছেন, ওই সময়ে কিন্তু আমাদের প্রার্থী 1,00,000 উপরে ভোট পেয়ে দিচ্ছে, ওটাও তো গ্রহণযোগ্য নির্বাচন ছিল। সো আমরা ওই হাওয়া থেকে প্রার্থী এনে কিন্তু প্রার্থী দেই নাই। অতএব আপনি এইসব কথা না বলে আপনারা মানুষের রাজনীতি করেন, মানুষকে সম্পৃক্ত করেন, আর ওই টেক ব্যাক বাংলাদেশ একটা ভালো দিছেন আমাদের জন্য ভালো। যখন আপনাদের কর্মসূচি যখন পিছনে ফিরে যাওয়া হবে, আমরা এগিয়ে যেতে চাই, আমরা 2041 সালের বাংলাদেশ চাই, আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, বাংলাদেশের মানুষকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই আমাদের লক্ষ্য। আমরা পিছনে ফিরে যেতে চাই না, বাংলাদেশ আর অন্ধকার যুগে ফিরে যেতে চায় না, হাওয়া ভবনের যুগে ফিরে যেতে চায় না, শাসকের জোরে ফিরে যেতে চায় না, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধু সোনার বাংলা দেখতে চায়। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার কলিমউদ্দিন আহমেদ মিলন এবং মিস্টার আহসানুল ইসলাম আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক কথা বলছিলেন দুজন রাজনীতিক, দেশে নানা রকমের সংকট ছিল, আছে, এবং এই সংকট থেকে আমাদের বেরোতে হবে, এবং বেরোবার একমাত্র পথ হচ্ছে জনগণের উপর আস্থা রাখা এবং জনগণকে সবার উপরে স্থান দেয়া, এবং দেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করা। আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেই বিষয়টি নিশ্চিত করবার জন্য চেষ্টা করবে আগামী দিনে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।